হাজীগঞ্জে 18 মামলায় 18,000 টাকা জরিমানা। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি নুরুন্নাহার নিশি। শুক্রবার ছিল কঠোর লকডাউনের দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় দিন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে স্বাস্থ্যবিধি ও লকডাউনে অমান্য করায় অভিযান পরিচালনা অব্যাহত রাখেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন। তিনি শুক্রবার হাজীগঞ্জ বাজার, বলাখাল বাজার, বেলচো বাজার ও জিয়ানগর এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই সময় 18টি মামলায় 18,000 টাকা জরিমানা আদায় করা হয়। পপুলার বিডি নিউজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন জানান, হাজীগঞ্জ বাজারের মাইনু গাজী অ্যান্ড সন্সকে 10,000 টাকা, বলাখাল বাজারে বিসমিল্লাহ হোটেল, বেলচো বাজার ও হাজীগঞ্জ বাজারের আরও কয়েকটি চা দোকানে ভিড় দেখায় জরিমানা আদায় করা হয়। ওই সময় স্বাস্থ্যবিধি ও লকডাউন মেনে চলার উপদেশ এবং পরামর্শ দেন তিনি। হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেনের সাথে ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ মাইনুদ্দিন ও বিজিবির সদস্যরা। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।